দেখতে পাচ্ছেন বিশাল সাইজের এক পার্সিয়ান ক্যাট, 7 কেজি ওজন, 7 কেজি ওজনের, 7 কেজি ওজনের বিড়াল দেখতে পাচ্ছেন। তো ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি এর কি খাদ্য খাবার লাগে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছেন, ভালো আছেন। তো এটা কি ভাই? এটা ইরানি পার্সিয়ান বিড়াল, নাম হচ্ছে ইয়োডা। জি জি, এটা আমরা পালি, আমরা এমনি ঘুরতে নিয়ে আসছি। এমনি ঘুরতে নিয়ে আসছিলেন। এর ওয়েট কত কেজি বলছিলেন ভাই? 7 কেজি প্রায়, 7 কেজি প্রায়। তো ভাই এর কি খাদ্য খাবার কি? ও ক্যাট ফুড খায়, ক্যাট ফুড খায়। তো ক্যাট ফুড ছাড়া কি এমনি অন্য নরমাল যদিও কোনো খাবার তেমন আর পানি আর ক্যাট ফুড ছাড়া আর কিছু খায় না? কিছুই খায় না। তো এর সাইজটা কিন্তু মাশাআল্লাহ বিগ সাইজ, এবং এ অনেক রাগি। এ কি রাগি অনেক ভাই? না না, ও শান্ত, কিন্তু সুস্থ। এখন একটু গরমে কষ্ট হচ্ছে, তো মেলা প্রাঙ্গণে যেহেতু গরম, অনেক মানুষের চাপ, সেই কারণে ওর একটু অস্বস্তি হচ্ছে। তো দেখতেই পাচ্ছে এটার দাম 50,000। ও কালি এটা বিক্রি করবো না? হ্যাঁ, 100%। মুখটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, চোখের আইসটাও খুব সুন্দর। তো দেখতে পাচ্ছেন আসলে গরমে এরকম করছে। তো এর প্রাইস নাকি ভাইয়া বলছে 50,000, বিক্রি করবে না? না, পালি পালি নিয়ে চলো, ঘোরা চলো। তো ধন্যবাদ ভাই আপনাকে। তো দেখতেই পাচ্ছেন রেসের ঘোড়া হাতে হাতে পুরস্কার নিয়ে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন এখানে মেকাও আছে, কিছু মেকাও আছে, কাকাতুয়া আছে। তো একটা বড় এটা কি জাতের কুকুর বলতে পারছি না, আমি আসলে বলতে পারতেছি না। তো দেখতে পাচ্ছেন কোন পাইনাপল কুনুর আছে। ভাই আমরা চলে আসলাম একটা মুরগির স্টল। তো দেখতে পাচ্ছেন এখানে দেশীয় বিদেশি মুরগি, বিদেশি না সবই বিদেশি মুরগি। তো ভাইয়ের সাথে একটু কথা বলতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আজকে কি নিয়ে আসছিলেন আপনাদের এই স্টলে? ভাইয়া আমাদের তো 28 প্রজাতি মুরগি আছে, আমরা প্রদর্শনীর জন্য 8 থেকে 10 প্রজাতি মুরগি নিয়ে আসছি। 8 থেকে 10 প্রজাতি মুরগি নিয়ে আসছিলেন? তো ভাইয়া এটা কি মুরগি, আমরা এটা একটু জানতে পারি? ভাই এটা হচ্ছে ব্ল্যাক কোচিন। ব্ল্যাক কোচিন, এটা প্রাইস দিয়েছিলেন কত ভাই? এটা 12 থেকে 16,000। 12 থেকে 16,000। এটা ওয়েট কত তো ভাই? ভাই 3 থেকে 4 কেজি। 3 থেকে 4 কেজি। তো আমরা এখানে তিনটা মুরগি দেখতে পাচ্ছি। এটা কি জাতের মুরগি ভাই? দেখেন এটা সৌন্দর্যটা দেখেন, কারো কাজ করছে তো? জি জি জি, ঠিক আছে। মনে হচ্ছে সুন্দর মুরগি। হ্যাঁ, নকশা করে রাখেন। এটা ওই পাশে তো আছে দেখেন। জি জি, হ্যাঁ হ্যাঁ, ওই পাশে। এটা আমরা একটু পরে দেখব। আগে এটা একটু দেখি ভাই। মেল 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 আর ফিমেল একটু আলাদা রাখা হয়েছে। মেল ফিমেল আলাদা। মেল যারা এখানে আছে মেলটা, আর এইটা হলো জি ভাইয়া ফিমেল। এর প্রাইসটা হচ্ছিল কত ভাইয়া? ভাইয়া এটা হচ্ছে আপনার 25 থেকে 30,000 টাকা। 25 থেকে 30 এর ভিতরে যদি কেউ নিতে চায়। এখানে যেগুলো আছে তিনটা সেম প্রাইস না ভাইয়া? তিনটা না, ওই দুটা হচ্ছে বাটার কেক, ঠিক আছে। ওইটার প্রাইস কত? ওটা ভাইয়া 5 থেকে 6,000 টাকা। তো ওইটা 5 থেকে 6,000, এটার প্রাইসটা এটা হচ্ছে আপনার সিলভার প্রাইস। সিলভার থেকে তো এটা কত? এটা কি মুরগি ভাই? এটা হচ্ছে ভাইয়া পাহাড়ি জাত। জি, সুমাত্রা। অস্থির একটা লুক, আর কালারটাই একটা জোস কালার। দেখতে পাচ্ছেন তো
খাদ্য খাবার কি ভাই আমাদের দেশি মুরগির মতোই নাকি অন্য কিছু? আপনি নরমাল দিতে পারেন, আমরা সোনালি মিট খাওয়াই, সোনালি কিংবা পাকিস্তানি আপনি খাওয়ালে হবে। এইটা কি মুরগি ভাই? আমরা 30,000 অলরেডি সেল হয়ে গেছে। জি আমরা মাশাআল্লাহ এটা 30,000 হয়ে গেছে, র‍্যাম্পে এটা 30,000 বিক্রি হয়ে গেছে। তো আরো কিছু মুরগি আছে, এটা কি ভাই সিল্কি? ভাই এটা হচ্ছে ফ্রিজার। ফ্রিজার ফ্রিজারের প্রাইস কত যাচ্ছে? 8,000-12,000। 8,000-12,000 এর ওয়েটটা কতটুকু ভাই? ভাই 2-3। 2-3। তো আমরা সরি, এটা এটা কি মুরগি ভাই? এটা হচ্ছে জাপানি সেন্টাম। ধন্যবাদ ভাই। ওইখানে যে মুরগি গুলো আছে দেখতে পাচ্ছি, আমরা যাওয়ার চেষ্টা করি, দেখি ভাই। এটা কি মুরগি ভাই? ভাই কিন্তু আসলে আমাদের খুবই কম প্রাইস বলছে। তো আমরা ভাই আপনাদের যোগাযোগ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ঘোড়া আছে এখানে, নিয়ে আসা হয়েছে খুব সুন্দর সুন্দর ঘোড়া। তো দেখতে পাচ্ছেন জি 01 7 4 1 7 2 4 4 1 7। জি আপনারা নাম এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঘোড়াটি যদি কেউ কিনতে চান, কারণ ঘোড়া শক্তির অনেক ভাইরা আছে যারা ঘোড়া কেনার জন্য খুবই আগ্রহ দেখায়।